ডালিউড কিং কে তো সাকিব খানের ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন খুব জাকজমক আয়োজনের মাধ্যমে সম্পন্ন করা হলো। ছোট ছেলের জন্মদিন বলে কথা, সাকিব খান আগেই দাওয়াত দিয়েছিলেন সবাইকে। সেই মোতাবেক দেখা গেল ছোট ছেলের বার্থডে জমিয়ে সেলিব্রেট করলেন সাকিব খান ও বুবলি। বিষয়টি অবিশ্বাস্য দেখালেও সত্যি, সম্প্রতি বুবলি তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে সাকিব খান ও বুবলি একসঙ্গে রয়েছেন তাদের সন্তান শেহজাদ খান বীরের জন্মদিনে। সেখানে সাকিব খানের সাথে তার বাবা মাকেও উপস্থিত দেখা গেছে। ছবিগুলো শেয়ার করে নিয়ে বুবলি লিখেছেন, প্রিসিয়াস মোমেন্ট অফ ফ্যামিলি। ছবিতে লক্ষ্য করলে দেখবেন একটি টেবিলের মাঝখানে রয়েছেন সাকিব খানের বাবা ও মা, এবং টেবিলের এক প্রান্তে রয়েছেন সাকিব খান এবং টেবিলের অন্য প্রান্তে দেখা যাচ্ছে বুবলিকে, এবং বুবলির কোলেই রয়েছে তাদের সন্তান শেহজাদ। আগে থেকেই ভক্তরা ধারণা করেছিল যে সাকিব বুবলি দুজনে মিলেই তাদের ছেলের জন্মদিন সেলিব্রেশন করবে, আর আজকে তেমন দৃশ্যই দেখা গেল। ছেলের জন্মদিনে একদম জাঁকজমকভাবে সম্পূর্ণ করলেন সাকিব খান। তবে এর আগে বড় ছেলে আব্রাহাম খান জয়ের জন্মদিনও উদযাপন করেছিলেন তিনি। এই একইভাবে সেখানে সাকিব খান ও তার মা বাবাকে উপস্থিত দেখা গিয়েছিল, এমনকি অপবিশ্বাসকেও সেখানে দেখা গিয়েছিল। এবার সাকিব খানের ছোট ছেলের জন্মদিনে ঠিক একই ঘটনা ঘটতে দেখা গেল। ছোট ছেলের জন্মদিন পালন করলেন সাকিব খান ও বুবলি, এমনকি বুবলি অপবিশ্বাসের মতোই সেখানে উপস্থিত ছিলেন। সঙ্গে ছিল সাকিব খানের বাবা ও মা। তবে বুবলির পাশে সাকিব খান না দাঁড়িয়ে একজন টেবিলের এক প্রান্তে এবং অন্যজন অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সাকিব ও বুবলির ভক্তরা এমনটা দৃশ্য আশা করেনি। এমন দৃশ্য দেখে হতবাক তাদের ভক্তরা। সবাই মনে করছে সন্তানের জন্য হয়তো বুবলিকে এইভাবে দেখেছে সাকিব খান এবং জন্মদিন উদযাপন করছে। তাদের মধ্যে যদি কোনো মিল থাকতো তাহলে দুজনেই হয়তো একসঙ্গে কেক কাটত, কিন্তু তা তো আর হলো না। তবে আর যাই হোক, বুবলি এত বেশি খুশি, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনন্দভরা মুহূর্তের ছবি শেয়ার করছে দর্শকদের সাথে। সো ভিউয়ার্স, আজকের প্রতিবেদন এই পর্যন্ত। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।